আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি তোমাদের আসমা ম্যাডাম, প্রভাষক অর্থনীতি, ফেনী ন্যাশনাল কলেজ। তোমাদের সাথে আমার হয়তো আজকেটা প্রথম অধ্যায় শেষ ক্লাসও হতে পারে, কারণ তোমাদের তো 21 তারিখ থেকে পরীক্ষা শুরু হতে চলেছে। এরপরে পরীক্ষা রেজাল্ট দেওয়ার পর আমরা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে আমি এর আগের ক্লাসে মুদ্রার পরিমাণ তত্ত্ব কি, অর্থাৎ ফিশারীয় ভাষ্যটা কি, তা নিয়ে আলোচনা শুরু করেছিলাম। সেখানে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম ফিশারীয় ভাষ্যটা কি, ফিশারীয় ভাষ্যের অনুমিত শর্ত কি, গাণিতিক বাক্যে কিভাবে ফিশারীয় ভাষ্যটা আলোচনা করা যায়, সেটা আমি তোমাদের সাথে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ফিশারি রেখাচিত্রের মাধ্যমে মুদ্রার কিভাবে ফিশারীয় ভাষ্য বা মুদ্রার পরিমাণ তত্ত্ব প্রকাশ পায়, সে বিষয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। এখন আসো, তোমাদেরকে আমি বোর্ডে রেখাচিত্রটা এঁকে দেখাচ্ছি, আগে এঁকে রাখি নাই, তোমাদের যেন সুবিধা হয় দেখতে, সেজন্য তোমরা যেন বুঝো, সেজন্য আমি আগে বোর্ডে এঁকে রেখি নেই। তো এখন আমি বোর্ডে তোমাদের জন্য রেখাচিত্রটা আঁকবো, তোমরা একটু খেয়াল করো কিভাবে আমি আঁকতেছি। এখানে দুটা চিত্র কিন্তু পরপর হবে, একটা ক চিত্র একটা খ চিত্র। দেখো, আমি ছোট করে আঁকার চেষ্টা করতেছি, তোমরা বোর্ডের দিকে মনোযোগ দিয়ে খেয়াল করো। এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ, ঠিক এটা বরাবর এখানে একটা হবে, এটা বরাবর এখানে একটা হবে, এটা বরাবর এখানে একটা হবে। তোমরা খেয়াল করো বোর্ডে, পি সমান এক ব্র্যাকেট হবে এম, এখানে হচ্ছে পি ও এম, সেম এখানে হবে ভি এম ও এম, তারপর এখানে প্রথমে পি জিরো, নিচে হবে পি টু, উপরে হবে পি ওয়ান, এখানেও সেম ভি এম জিরো ভি এম ওয়ান বি এম টু, আর নিচে হচ্ছে এম টু এম জিরো এম ওয়ান, এম টু এম জিরো এম ওয়ান, সি এ বি, এটা হচ্ছে চিত্র ক। আর এখানে হচ্ছে মুদ্রার যোগান, মুদ্রার যোগান, আর এখানে হচ্ছে ভি এম সমান জি এম, এটা হচ্ছে খ চিত্র, এখানে আছে মুদ্রার যোগান, মুদ্রার যোগান। তোমরা চিত্রে লক্ষ্য করো, আমি দুইটা চিত্র এভাবে কিন্তু আঁকতে হবে, এবং খেয়াল রাখবা যেন বরাবর আসে, বরাবর না আসলে তোমাদের চিত্র মিলবে না। যদি কোনো কারণে তোমরা এদিক ওদিক হয়ে যায়, পরীক্ষাতে আসলে যদি তোমরা লিখিয়ে ফেলো, যখন পরীক্ষক খাতাটা দেখবে বরাবর না হলে তোমাদের লিখার সাথে যদি চিত্রের মিল না থাকে নাম্বার কিন্তু দিবে না। অতএব তোমরা চিন্তা করবে এই লাইনের সাথে এই লাইন, এটার সাথে এটা যেন মিলে, প্রত্যেকটা লাইন দাগ বরাবর যেন মিলে, তোমরা এই জিনিসটা খেয়াল করবা। দেখো চিত্রে, চিত্রে প্রথমে লম্ব অক্ষে ওয়ান দ্বারা দামেস্ত দেখানো হয় ক চিত্রে, আর খ চিত্রে হচ্ছে মুদ্রার মূল্য দেখানো হয় দামে। ক চিত্রে কি দেখিয়েছে, লম্ব অক্ষে ওপি দ্বারা দামেস্ত, আর খ চিত্রে লম্ব অক্ষে ও ভিএন দ্বারা মুদ্রার মূল্য দেখানো হয়েছে। আর ভূমি অক্ষ দুইটা যখন সেম ও এম ও এম, যার ফলে ক এবং খ চিত্রে ভূমি অক্ষে মুদ্রার যোগান দেখানো হয়েছে।
এখন দেখো 45 কো চিত্রে 45 ডিগ্রি কোণকে ছেদ করে উপরে p ইকুয়াল pm হয় p ইকুয়াল pm হয় যা যেখানে যোগান এবং দ্বামস্তর এর মধ্যে যেখানে যোগান এবং দ্বামস্তরের মধ্যে সমানুপাতিক সম্পর্ক নির্দেশ করে এখন তোমরা চিত্রে খেয়াল করো যখন দ্বামস্তর p0 হবে p0 থেকে বেড়ে p1 হয় তখন যোগান m0 থেকে কমে m2 হয় আবার খ চিত্রে দেখো একই ভাবে মুদ্রার মূল্য m0 থেকে কমে m1 হয় আর যোগান m0 থেকে m2 হয় অর্থাৎ দ্বামস্তর বাড়ার সাথে সাথে খ চিত্রে যখন দ্বামস্তর বৃদ্ধি পায় তখন যোগানও বাড়ে কিন্তু খ চিত্রে মূল্য স্তর কমে যায় ক চিত্রে দ্বামস্তর বাড়ার সাথে সাথে মুদ্রার যোগান বাড়ে কিন্তু সেই হারে খ চিত্রে মুদ্রার মূল্য কমে যায় ঠিক একই ভাবে আবার যখন দ্বামস্তর কমে p0 থেকে p2 হয় তখন মুদ্রার যোগান m0 থেকে m1 হয় আর এখানে মুদ্রার মূল্য bm0 থেকে বেড়ে bm2 হয় অর্থাৎ ক চিত্রে যখন দ্বামস্তর আবার কমে যোগান কমে কিন্তু খ চিত্রের মূল্যের মূল্য মুদ্রার মূল্য যেটা সেটা কমে যায় অর্থাৎ আমরা তাহলে এই চিত্র থেকে কি বুঝতে পারছি অর্থের যোগান বৃদ্ধি পেলেও অর্থাৎ অর্থের যোগান বৃদ্ধি পেলেও দ্বামস্তর বাড়ে কিন্তু মুদ্রার মূল্য কমে যায় অর্থাৎ হ্রাস পায় কিন্তু আবার যদি তোমরা দেখো অর্থের যোগান হ্রাস পেলে দ্বামস্তর হ্রাস পায় কিন্তু অর্থের মূল্য বৃদ্ধি পায় আবার যখন দ্বামস্তর হ্রাস পায় অর্থাৎ মুদ্রার যোগান যদি হ্রাস পায় দ্বামস্তরও হ্রাস পায় কিন্তু মুদ্রার মূল্য টিকে বৃদ্ধি পায় ঠিক একটা আরেকটার বিপরীত হিসেবে কাজ করছে অর্থাৎ আমরা এখানে খেয়াল করলাম কি দেখো তোমরা চিত্রতে ভালো করে মনোযোগ দিয়ে দেখো দ্বামস্তর যদি বৃদ্ধি পায় আমাদের যোগানও বৃদ্ধি পায় দ্বামস্তর কিন্তু মুদ্রার মূল্য কি কমে যায় মুদ্রার মূল্য কমে যায় আবার যখন দ্বামস্তর কমে যায় মুদ্রার যোগানটাও কমে যায় কিন্তু মুদ্রার মূল্য তখন বৃদ্ধি পায় অর্থাৎ দ্বামস্তর যোগান বাড়ার সাথে সাথে যদি দ্বামস্তর বাড়ে কিন্তু সেই পরিমাণ মুদ্রার মূল্য বাড়ে না বরং মুদ্রার মূল্যটি হ্রাস পায় আবার যখন দ্বামস্তর কমে যায় কিন্তু মুদ্রার যোগান বৃদ্ধি পায় সরি মুদ্রার দ্বামস্তর যখন আবার কমে মুদ্রার যোগানও কমে কিন্তু মুদ্রার মূল্যটি ঠিকই বৃদ্ধি পায় এতে দেখা যায় যে মুদ্রার মূল্য এবং দ্বামস্তর বাড়ার সাথে সাথে দ্বামস্তর এবং মুদ্রার যোগান বাড়ার সাথে সাথে মুদ্রার মূল্যটি সে হারে বাড়ে না এটা বিপরীতমুখী হিসেবে কাজ করে অর্থাৎ তোমাদের সাথে আমার ফিশারিও ভাষ্য যে অর্থাৎ মুদ্রার পরিমাণ তত্ত্ব যে প্রশ্নটা আমি তোমাদের সাথে ভালো করে আলোচনা করেছি এই প্রশ্নের শেষ পয়েন্টগুলো হচ্ছে মানে শেষ একটি আছে ফিশারিও পরিমাণ তত্ত্বের সমালোচনা ফিশারিও পরিমাণ তত্ত্বের পাঁচটি সমালোচনা রয়েছে এটা থিওরি টাইপের যেটা তোমরা বাসায় কষ্ট করে দেখে নিবা পড়ে নিবা এবং এখানে তোমাদেরকে আমার তেমন করে বোঝানোর কিছু নেই কারণ এগুলো তোমাকে মুখস্ত করতে হবে এখানে তুমি বুঝে কিছু লিখবা ওরকম কিছু না কিন্তু চিত্রটা তোমাকে বুঝে মনোযোগ সহকারে লিখতে হবে এবং চিত্র কিন্তু ক চিত্রের সাথে ঠিক নিজ বরাবর খ চিত্র তোমাকে আঁকতে হবে যেন দুইটার উপরের রেখাগুলোর সাথে নিচের রেখাগুলো সমান থাকে এদিক ওদিক হলে তোমাকে যখন পরীক্ষক খাতা কাটবে যদি দেখে যে মিলে নাই কিন্তু নাম্বার দিবে না অর্থাৎ বিবরণের সাথে অবশ্যই তোমার চিত্র মিল থাকতে হবে তুমি অবশ্যই বাসায় তোমরা খেয়াল করবা এবং মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবে এই প্রশ্নটা পুরোটা হয়তো আসবে না এটার থেকে তিনটা পাটে আসতে পারে হয়তো তোমাকে দিতে পারে মুদ্রার পরিমাণ তত্ত্ব কি আলোচনা করো তার সাথে তার অনুমিত শর্তগুলো লেখো হয়তো বা আসতে পারে গাণিতিক ভাবে মুদ্রার পরিমাণ তত্ত্বটি আলোচনা করো হয়তো আবার আসতে পারে মুদ্রার পরিমাণ তত্ত্ব রেখা চিত্রের মাধ্যমে প্রকাশ করো সমালোচনা সহ হয়তো আসতে পারে সমালোচনা সহ এটা নাম্বারের উপর ভিত্তি করে প্রশ্ন করা হয় অর্থাৎ তোমরা ভালো করে বাসায় এই প্রশ্নটি আমি যা পড়িয়েছি এর আগের গুলো ভালো করে দেখবা পড়ার চেষ্টা করবা তো ঠিক আছে আজকের মতো আমি ক্লাস এখানেই শেষ করছি সবাই ভালো করে পরীক্ষা দিবা ভালো থাকবা তো আল্লাহ হাফেজ